ব্লগ করার কোনো ইন্টেনশন আমার ছিল না, কিন্তু এই জায়গাটাতে আসার পরে আমার মনে হচ্ছে জায়গাটা দেখানো উচিত। আমি এখন আছি 850 মেরিভেল রোডে, আর এটা একটা বাংলাদেশি শপ। আর এখানে আমরা বেসিক্যালি এসেছি মাছ কিনতে। কী কী মাছ পাই সেগুলোই আগে দেখাবো, তারপর ডিটেলসে সব কিছু দেখে নেবো। মাঝখানে মাছ ইলিশের ডিম দেখে, এখানে তো ইলিশ দেখে নিই, দেখো এই জায়গাগুলো তো দেখো। এখানে সব রকম মাছ এরকম বক্সে করে করেই পাওয়া যায়, আর বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। কতটা ফ্রেশ এগুলো সেগুলো তো ইউজ না করার আগে বুঝতে পারবো না, তবে সবগুলোই বরফের মধ্যেই আছে, তো খুব ফ্রেশ তো এক্সপেক্ট করা উচিত না। স্টিল দেখা যাক কতটা ফ্রেশ বেরোয়। আর শুধু মাছই নয়, এখানে যাবতীয় গ্রসারিজ পাওয়া যায়, বিশেষ করে বাঙালি পাঁচ ফোড়ন, সর্ষে বাটা, এইসব জিনিসগুলো তো পাওয়া যায়ই। তাছাড়াও এখানে যাবতীয় গ্রসারিজের জিনিসপত্র পাওয়া যায়, তো মাছ কিনতে এসে তুমি গোটা মাসের বাজার করে নিয়েই ফিরতে পারবে এখান থেকে। তো আমরা কিনেছি এক বক্স রুই আর এক বক্স ইলিশ, এই সবটাই বরফের মধ্যে সেট করা। আর কিনেছি মাস্টার্ড পাউডার, তো কোনটা কেমন হবে এবার দেখতে হবে আমাদের। তো আপাতত আমার ইলিশটা করার কথা ভাবা হচ্ছে। এটা বেসিক্যালি একটা গোটা ইলিশ, এটাকে আমি ডিফ্রস্ট করলাম এই একটু আগে। আমি দেখিয়ে দিই ব্যাপারটা কিরম ভাবে ছিল। এটা পাতলাটা তো এইরকম একটা বরফের স্ল্যাবের মধ্যে মাছগুলো এরকম ভাবে এগুলোকে সেট করা। এটা কাতলাটা খুব আহামরি করছে আর কিছু কস্টলি কিছু না। আমাদের এই একটা কাতলা, মানে একটা কাতলা মানে এক বক্স কাতলা আর এক বক্স ইলিশ আর এই একটা মাস্টার্ড পাউডার, এইটা নিয়ে দিয়ে আমাদের বিল হয়েছিল হচ্ছে $26 মতন। তো ঠিক আছে, মানে এটা এটা খরচা করাই যায়। তো দিস ইজ দ্যাট, এখন ইলিশটা রান্না হবে। আগে নুন হলুদ মাখাই, এখন কী করবো এখনও যাই না। তো আমি মাস্টার্ড পাউডার নিয়ে এসেছি, যখন তো সর্ষে বাটাই করবো। পাউডার নিয়ে আসার একটা রিজন, আমার কাছে কোনো মিক্সি নেই, কারণ আমার কাছে সর্ষে আছে কিন্তু সেটা বাটার মতো আমার কাছে কিছু নেই এখনো অব্দি। তো এই হলো আজকে একদম আনএক্সপেক্টেড ব্লগ, মানে এটা লিটারেলি আনএক্সপেক্টেড ব্লগ। মানে আমার কোনো সেরকম কোনো আইডিয়া ছিল না ব্লগ করার, কিন্তু পুরো ব্যাপারটা দেখে আমি এত এক্সাইটেড হয়ে পড়ি যে আমি নিজেই ব্লগটাতে শুরু করে দিই। তো হ্যাঁ, দিস ইজ ইট। আবার পরের সপ্তাহে দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সঙ্গে থাকুন।